অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ফ্লোরে স্বেচ্ছাতে নোংরা কর্তমাত্র ফ্লোরে এটি সংরক্ষণ করছেন, উৎপাদন করছেন, এবং তাদের যে সংরক্ষণ আছে তেলাপোকা ইঁদুর এগুলো খুবই এখানে উপদ্রব অনেক বেশি আছে, অর্থাৎ খাবার অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষণ করা হচ্ছে। বিভিন্ন ধরনের মশা মাছি ব্যাকটেরিয়া আর মশা মাছি ইঁদুর এইগুলোর পেস্ট কন্ট্রোল একেবারেই নেই, এইগুলো এগুলো দ্বারা প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এইসব কারণে এই প্রতিষ্ঠানটিকে 3 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।